আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে আজকে ঠিক আজকে নয় গত দুদিন ধরে আমার কাছে বেশ কিছু মেসেজ আসছে অনেকে টেলিফোন করেছেন অনেকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন তারা জানতে চেয়েছেন যে সেন্ট মার্টিনের অবস্থা সম্পর্কে আমি অবগত কিনা না এবং অনেকে বলেছেন যে সেন্ট মার্টিনে আসলে কি চলছে এই মুহূর্তে তো আমি এই বিষয়টা সম্পর্কে অবশ্যই অবগত এবং বিভিন্ন পত্রপত্রিকা এটা নিয়ে আমরা পড়েছি নিউজগুলো এবং গত রাতে আমি যমুনা টেলিভিশনের একটা টক সাথেও এ নিয়ে কথাও বলেছি বিষয়টা দাঁড়াচ্ছে এই যে নাফ নদী দিয়ে যখন টেকনাফ থেকে সেন্ট মার্টিনে লোকজন যাতায়াত করে ওটাই মোটামুটি প্রচলিত পথ যখন যাতায়াত করে তখন এই নাফ নদীর কিন্তু দুদিকেই পড়েছে নাফ নদী মিয়ানমারেও পড়েছে আমাদের এখানেও পড়েছে তো মিয়ানমারের দিক থেকে এই নৌকাগুলিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় অথবা গুলি আসে গুলিগুলো কে করে মিয়ানমারের দিক থেকে কেউ করে মিয়ানমারের সরকারের লোকজনও করতে পারেন অথবা বিদ্রোহীরাও করতে পারেন তবে যদ্দূর জানা যায় যে সরকারের যারা নিরাপত্তা বাহিনী লোকজন আছেন তারাই এই গুলিগুলি করে থাকেন এবং এই গুলিগুলি যখন করেন তাতে এতটুকু বোঝা যায় যে এই পদটার নিরাপদ নেই এই যে নিরাপদ নেই তাহলে এখানকার মানুষ যাবে কি করে কি করে যাবে নয় দিন পাক্কা নয় দিন মিয়ানমারের কারণে মিয়ানমারের এই সমস্ত উৎপাতের কারণে টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপের যোগাযোগ একেবারে বন্ধ কোনো ট্রলার কোনো জাহাজ কেউ এই নাফ নদী দিয়ে আর সেন্ট মার্টিনে যেতে পারছে না সমস্যাটা কী হচ্ছে দেখুন সেন্ট মার্টিন দ্বীপটা কিন্তু একটা ইউনিয়ন বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানার একটা ইউনিয়ন মানে টেকনাফ উপজেলার তো ওই ইউনিয়নের লোকজনকে কিন্তু নানা কাজে উপজেলায় নিয়মিত আসতে হয় কেবল তাই না পাশাপাশি সেন্ট মার্টিনে তো খুব কৃষি সম্পদ ওখানে কোনো কৃষিপণ্য উৎপাদন হয় না শাকসবজি হয় না ওটা মোটামুটি একটা পর্যটন টাইপ আর ওখানকার যারা বাসিন্দা তাদের একমাত্র আয় হচ্ছে মাছ ধরা সমুদ্রে মাছ ধরেন তারা এখন ওই গুলির ভয়ে তারা কিন্তু সমুদ্রে মাছও ধরতে যেতে পারেন না আর মাছ ধরলে কি হবে ওই মাছ তো বিক্রি করতে হবে কোথায় বিক্রি করবেন নিজেরা নিজেরা বিক্রি করবেন ওখানে সেন্ট মার্টিনে মোট পপুলেশন সব মিলে দশ হাজারের মতো তখন ওই মাছ কিনে কী হবে খাবার কোথায় শাক সবজি কোথায় অনেক মশলা কোথায় এগুলো তো কিছুই নেই সবগুলি কিন্তু কক্সবাজার অথবা টেকনাফ থেকে যায় সেখানে যাতায়াত তো বন্ধ এটা হলো একটা দিক ধীরে ধীরে সেন্ট মার্টিনে যারা অবস্থান করছিলেন তাদের অবস্থা খারাপ হতে থাকে তারা কি খাবে তাদের খাওয়ার সমস্যা হতে থাকে বিপরীত দিকে ওই নয় দিনের আগে যে হাজারখানেক লোক টেকনাফে এসেছিলেন তারা কিন্তু আর ফিরতে পারছেন না তারা তো এমনভাবে এসেছিলেন যে আজকে বিকেলেই তারা ফিরবেন তাদের কিন্তু ফেরাটাও বন্ধ হয়ে গেল এই যে মানবেতর অবস্থা এই অবস্থা থেকে মুক্তির কি উপায় এই উপায় নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে মোটামুটি একটা মানে বেকায়দায় ছিল এই মানুষগুলো কিন্তু উপায় যে কিছু একটা আছে কিছু যে একটা করা দরকার এটা কিন্তু প্রশাসনের মধ্যে এই ব্যাপারে কোনো হেলদোল দেখা যায়নি এখন দুটো পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো আর এই মানুষগুলোর জন্য এখন কি করা দরকার তাদেরকে তো এখানে পাঠাতে হবে আর যারা এসে আটকে গেছে তাদেরকে তো এখানে প্রোটেকশন দিতে হবে সেটা কে দিবে কার দেওয়ার দায়িত্ব নিশ্চয়ই প্রশাসনের দেওয়ার দায়িত্ব প্রশাসনগুলি প্রশাসনকে সেই দায়িত্বগুলো পালন করেছিল কদিন আরেকটা পয়েন্ট হল যে মিয়ানমারের পক্ষ থেকে গুলি কেন ছোঁড়া হলো কেন ছোড়া হচ্ছে অথবা এই গুলি ছোড়ার কারণে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে যে আতঙ্ক ভর করছে তার কারণে আমাদের একটা দ্বীপ এবং তার জনগোষ্ঠী এবং টেকনাফের জনগোষ্ঠী তাদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সেটার জন্য আমাদের সরকারকে মিয়ানমারের সরকারের কাছে কোনো প্রতিবাদ জানিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না বিষয়গুলো কেন প্রতিবাদ জানানো হয়নি আমরা মিয়ানমারের সঙ্গে আমাদের বন্ধুরাষ্ট্র কিন্তু এই বন্ধুরাষ্ট্রের আচরণগুলি কি বন্ধুর মতো দশ লাখেরও বেশি রোহিঙ্গা তারা আমাদের এখানে ঠেলে দিয়েছে একজনকেও ফেরত নেয়নি গত কয়েক বছর ধরে নানা দেন দরবার হচ্ছে তারা কাউকেই ফেরত নিচ্ছে না শুরুর থেকেই কিন্তু এই যে এই ক্ষেত্রে নানা ধরনের অচল অবস্থা কাজ করছে সরকারের পররাষ্ট্রনীতি কী নীতি আমি বুঝি না এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা কি সেটাও বুঝি না কাউ কিন্তু ফেরত পাঠাতে পারেনি তারা বরঞ্চ এরা এখানে এসে আমাদের এখানকার শান্তি শৃঙ্খলা নষ্ট করছে দুদিন পর পর খবর আসছে এখানে গোলাগুলি মারামারি ঘোরাঘুরি হচ্ছে মাদকের একটা আখড়া হয়ে গেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো তাহলে এভাবে আমরা কেন এ সমস্ত প্রবলেমগুলোকে ইনভাইট করছি অথবা সহ্য করছি এরপর দেখলাম ওদের ভেতর অন্তর্ঘাতমূলক সমস্যা সেই সমস্যার কারণে ওদের বিজেপি যেটা যারা আছে তাদের অনেকে পালিয়ে আমাদের এখানে এসেছে এরকম তাদেরকে আমরা আমরা জামায়াতরে কয়েকদিন রেখেছি রেখে আবার জাহাজে করে তাদের কাছে ফেরত পাঠিয়েছি এই যে জামায়াতরটা আমরা করছি আমরা কি তাদের কাছ থেকে তার প্রতিদান হিসেবে কোনো ভালো ব্যবহার পাচ্ছি পাচ্ছি না তো মানলাম অনেকে বলে যে মিয়ানমার যে জাতিটাই খারাপ আসলে আমিও তাই মনে করি ওরা খারাপ মানুষ জাস্ট খারাপ মানুষ আমরা এই যে তাদের প্রতি একটা উদাহরণ দেখাচ্ছি এর বিনিময়ে তাদের কাছ থেকে আমরা কি পাচ্ছি গুলি পাচ্ছি মর্ডার সেল পাচ্ছি এবং মাদক তো পেয়েই যাচ্ছি ক্রমাগত আমাদের ইয়াবার একমাত্র সোর্স কিন্তু মিয়ানমার এটা আপনারা জানবেন দেশে যত ইয়াবা আসে এই মিয়ানমার থেকে আসে তো এগুলো আমরা গ্রহণ করছি ক্রমাগত দিনের পর দিন কেন এটা এটাগুলো একটা অধ্যায় এবং আমি আসলে এই যে এতক্ষণ সমালোচনা করলাম এগুলো তো সমালোচনা করার মতোই বিষয় বলে করলাম কিন্তু অনেকে বলেন আমি নাকি এখানে সমালোচনাও করি সমালোচনা না আজকের অনুষ্ঠানটা আসলে করেছি আমি প্রশংসা করার জন্য আমি প্রশংসার পাঠটুকু বলছি প্রশংসার পাঠ হলো আজকে শুক্রবার রাত্র আমি অনেক রাতে কিন্তু রেকর্ডটা করছি রেকর্ডটা করছি অনেক রাতেই কারণে যে আমি এই জন্য অপেক্ষা করছিলাম কি হয় কি হয় এই শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকে মিয়ানমারে কিন্তু একটা জাহাজ ভর্তি কিছু পণ্য সামগ্রী গিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন দুইশো মেট্রিক টন খাদ্য সেখানে পাঠিয়েছে এবং তারা বলেছে যে এই খাদ্য দিয়ে এই খাদ্য পণ্য দিয়ে মিয়ানমারের জনগোষ্ঠী যারা আছে তাদের পুরো এক মাসের মতো চলবে এবং এই জাহাজ যে জাহাজে করে নিয়ে গেছে সেই জাহাজ এটা ঘুর পথে গেছে মানে ঘোরা পথে ওই পথে যেতে পারেনি টেকনামতে যেতে পারেনি ঘোরা গভীর সমুদ্র দিয়ে ঘোরা পথে এই জাহাজটা গেছে বড় জাহাজ মানে সমুদ্রের মধ্যে বড় সমুদ্রের মধ্যে দিয়ে যাওয়ার উপযোগী জাহাজ এবং জাহাজের যারা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন এই জাহাজ নাকি বারো মাসে তারা গভীর সমুদ্রে চালাতে পারেন তার মানে চাইলে পরবর্তীতে আরও পাঠানো যাবে দেখুন আর দুদিন পরে ঈদ এক মাত্র একদিন আছে এই ঈদের সময় ঠাজার মানুষের জীবনটা কি হতো এলাকায় একটা আতঙ্ক তৈরি হয়েছিল সে আতঙ্কটা আমি মনে করি কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহণের কারণে তারা দেরিতে ব্যবস্থা গ্রহণ করেছে এই জন্য সমালোচনা আমিও করেছি কিন্তু শেষ পর্যন্ত তারা যেটা করেছে তার জন্য তাদেরকে আমি মনে করি ধন্যবাদ দেওয়া উচিত তারা এই যে দুইশো টন খাদ্য শস্য সেখানে পাঠায় পাঠিয়েছে আমি মনে করি এটা তারা একটা তাদের দায়িত্বই পালন করেছে আমাদের এখানে আজকাল দায়িত্ব পালনের লোকও থাকে না তাও তারা যে কাজটা করেছে তাদেরকে আমি মনে করি ধন্যবাদ দেওয়া উচিত আমাদের আমি কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আপনি একটা ভালো কাজ করেছেন কিন্তু পাশাপাশি এটাও বলবো যে যে লোকগুলি এখানে আটকা পড়ে আছে প্রায় হাজারখানেক লোক তাদেরও দ্রুত পাঠানোর ব্যবস্থা করুন কারণ তাদেরও তো তার পরিবারের সঙ্গে ঈদটা করার সুযোগ থাকা লাগবে এই ব্যবস্থাটা আপনারা করুন প্রিয় দর্শক আমরা প্রত্যাশা করব যে সেন্ট মার্টিনের সাধারণ মানুষের এই দুর্ভোগের যেন দ্রুত অবসান হয় এবং তারা যেন আবার স্বাভাবিক যাতায়াতে সক্ষম হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ